সবাইকে স্বাগত বিউটি ওয়েবে চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে কিন্তু আমি কোনো রকমের প্রোডাক্ট নিয়ে কথা সেই অর্থে বলবো না, আজকে আমি কিন্তু দেখাবো আমার মেকআপ রিমুভ করাটা। আর আমি আমার মেকআপটা আজকে রিমুভ করব, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে। তো এই দেখো, এটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার। আর আমি এটা নিয়ে কিন্তু খুব বেশি কথা বলবো না, কারণ এটা নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আমার চ্যানেলে। তো তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো যারা আজকে নতুন প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তো তাদের জন্য খুব ছোট করে আমি বলে দিতে চাইছি যে ওশিয়া হার্বালসের এই টার্মারিক ক্লিনজারের নাম শুনেই বুঝতে পেরেছো যে এর মধ্যে টার্মারিক রয়েছে। এছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো কিছু উপাদান রয়েছে। তো তার মধ্যে রয়েছে গ্লিসারিন আছে, আলমন্ড অয়েল আছে, অ্যালোভেরা রয়েছে, এইসব ভালো ভালো কিছু উপাদান রয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য এই ক্লিনজারটা। আর ড্রাই স্কিনে যাতে স্কিনটা আরও বেশি ড্রাই না হয়ে যায় ক্লিনজার ইউজ করার জন্য, তার জন্যই কিন্তু আলমন্ড অয়েল, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট এগুলো কিন্তু ইউজ করা হয়েছে। আর টার্মারিক তো জানোই যে টার্মারিকের মধ্যে যেরকম অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা রয়েছে, তার সাথে সাথে কিন্তু স্কিন গ্লোয়িংয়ের জন্য কিন্তু টার্মারিক কিন্তু খুব ভালো। টার্মারিক হলো হলুদ। তো ওশিয়া হার্বালসের এই টার্মারিক ক্লিনজারটা, এটা হচ্ছে 120 ml এর একটা প্রোডাক্ট কোয়ান্টিটি, আর এর প্রাইস হচ্ছে 225 টাকা। আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে January 2021, আর এর শেলফ লাইফ হচ্ছে December 2023। ওশিয়া হার্বালসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হয় ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ক্রুয়েলটি ফ্রি। আর এই ক্লিনজারটাও কিন্তু ঠিক তাই, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ক্রুয়েলটি ফ্রি। আর এটা কিন্তু রয়েছে স্প্রে বটলে, দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কিন্তু এরকম স্প্রে বটলে রয়েছে। তো এবারে তোমরা দেখে নাও আমার মেকআপ রিমুভটা, আমি ক্লিনজারটা দিয়ে কিভাবে মেকআপটাকে রিমুভ করছি। তোমাদেরকে আজকে দেখাবো ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে কিভাবে মেকআপটা আমি রিমুভ করছি, আর টার্মারিক ক্লিনজার দিয়ে আদৌ মেকআপটা ভালোভাবে আমার রিমুভ হচ্ছে কিনা সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো এটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার, আর এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। যেহেতু এখন শীতকাল, শীতকালে সবারই স্কিনটা এখন ড্রাই হয়ে যাচ্ছে, তো এই ক্লিনজারটা কিন্তু আইডিয়াল। আর যাদের স্কিন আমার মতন, যে গরমের সময় অয়েলি থাকে আর শীতকালে ড্রাই হয়ে যায়, তো তারা কিন্তু শুধু শীতকালে এই ক্লিনজারটা ইউজ করতে পারো। আর যাদের সারা বছর ড্রাই স্কিন থাকে, তারা তো সারা বছরই এই ক্লিনজারটা ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি আমার এই ওয়াইপের মধ্যে নিয়েছি ক্লিনজারটা, এবার আমি স্প্রেড করে নেবো। ফার্স্ট আমি আমার মুখের মেকআপটা তুলবো, তারপরে লিপস্টিকটা। তো দেখো এখানে কিন্তু ওয়াইপটা দেখেই বুঝতে পারছো যে মেকআপ কিন্তু উঠছে। ওয়াইপটা দেখো, ওয়াইপের এদিকটা কিন্তু এখনো ময়লা হয়নি, তাই এখানে আমি আরেকবার ক্লিনজার নিয়ে নিচ্ছি। ওশিয়া হার্বালসের কিন্তু আমি বেসিল ক্লিনজারটা দিয়েও কিন্তু মেকআপ রিমুভ কিভাবে করেছি সেই ভিডিওটাও কিন্তু আমি করেছি, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে ওটাও কিন্তু দেখে নিতে পারো। ওশিয়া হার্বালসের ক্লিনজারগুলো কিন্তু খুবই ভালো হয়, খুব ভালোভাবে কিন্তু মেকআপটা রিমুভ হয়ে যায়। তো এবারে আমি আরেকটা ওয়াইপ নিয়ে নেবো, কারণ এই ওয়াইপটা কিন্তু পুরোপুরি মানে নোংরা হয়ে গেছে, এটা আর ইউজ করা যাবে না। তো আরেকটা আমি ওয়াইপ এখানে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আমার লিপের মেকআপটা তুলবো।
দিঘা আরেকবার নিয়ে নিচ্ছি। লিপস্টিক কিন্তু উঠে গেছে, ওয়াইপের এই মিডল পার্টটার মধ্যে আরেকবার আমি একটুখানি নিয়ে নেব ক্লিনজার। দেখো এই মিডল পার্টটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ময়লা নেই, শুধু ওই ক্লিনজারের এই এটা ইয়েলো কালারটা, ক্লিনজারের কালারটাই শুধু আছে, তার মানে কিন্তু আমার মুখে যা মেকআপ ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি মুখটা একবার প্লেন ওয়াটারে ধুয়ে নেবো, মুখটা ধুয়ে নিয়েছি। আমি মুছেও নিলাম মুখটা। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে ওশিয়া হার্বালসের এই অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা আমি একবার দেবো আমার ফেসে, যদিও কোনো মেকআপ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো এটা আমি এবার জল দিয়ে ডাইলুট করে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নেবো। ফেস ওয়াশ করে নিয়েছি, এবারে ফাইটোবেজ টোনারটা অ্যাপ্লাই করব। আর টোনার, তারপরে ওশিয়া হার্বালসের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ প্রত্যেকটার কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারো। আমি কিন্তু আমার মেকআপ যখন তুলি এভাবেই তুলি, ফার্স্টে ক্লিনজার দিয়ে তারপরে ফেস ওয়াশ তারপরে টোনার ইউজ করি। তো আমার টোনার লাগানো কমপ্লিট, এবারে আমি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের উইন্টার গার্ড ক্রিমটা অ্যাপ্লাই করব। আর এই উইন্টার গার্ড ক্রিমটাও কিন্তু আমি আমার চ্যানেলে আলোচনা করেছি, তোমরা ওটা দেখে নিতে পারো। তো আমি কিন্তু আমার মেকআপটা এভাবেই তুলি, এটাই কিন্তু আমার মেকআপ তোলার প্রসেস, যেটা আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করে নিলাম। আর তোমরা দেখে নিলে যে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার মুখের মেকআপ তুলে নিয়েছি। আমার মেকআপ রিমুভ প্রসেসটা কিন্তু কমপ্লিট। তো তোমরা দেখে নিলে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে আমি আমার মেকআপটাকে কিভাবে রিমুভ করেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টার্মারিক ক্লিনজারটা তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে তারও কিন্তু লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। চাইলে কিন্তু তোমরা আমাকে ফেসবুক ইনস্টাতেও কিন্তু ফলো করতে পারো, লিংক কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তাই ডিসক্রিপশন বক্সটা কিন্তু তোমরা অবশ্যই করে চেক করে নেবে। তো আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।